সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার খুব পছন্দের একটা খাবারের রেসিপি দেখার জন্য। পুরো শীতকাল জুড়ে তো বটেই, সেই সাথে শবে বরাত কিংবা দুই ঈদে চাউলের রুটির সাথে গরুর মাংস, এই খাবারটা কিন্তু আমার খুবই প্রিয়। আর আমাদের ওদিকে কিন্তু চাউলের রুটি ছাড়া মেহমানি আপ্যায়ন হয় না। চাউলের রুটি সফট করে সহজভাবে বানানোর পদ্ধতি সহ অনেক অনেক টিপস নিয়ে থাকছে পুরো রেসিপিটি। চাউলের রুটি বানানোর জন্য প্রথমেই সফট করে আটার খামির বা কাই তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে 3 কাপ পানি একটা চুলায় ফুটতে দিয়ে দিচ্ছি, সাথে এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে চুলার জালটা হাই হিটে রেখে অপেক্ষা করছি পানিটা ফুটে আসার জন্য। পানিটা ফুটে আসলে এখানে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। বাজারে যে চাউলের গুঁড়া প্যাকেটে কিনতে পাওয়া যায় আমি সেটা এখানে ব্যবহার করেছি। মাঝখান থেকে আলতো করে একটু নেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে 4-5 মিনিট। চুলার জালটা এই পর্যায়ে খুবই লো থাকবে। 4-5 মিনিট পরে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, আর সাথে চুলাটাও বন্ধ করে দিতে হবে। ঠিক এইভাবে ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করব এটা হাতে সহ্য করা যায় এমন পর্যায়ে চলে আসে সেই তাপমাত্রার জন্য। তবে এটাকে একেবারে ঠান্ডা করা যাবে না। প্রতি 1 কাপ চাউলের আটার জন্য 1.5 কাপ পানি একেবারে পারফেক্ট, কারণ পানিটা ফুটতে দিলেও কিন্তু কিছুটা পানি কমে আসে। মোটামুটি গরম থাকতেই আটার খামিরটাকে আমি পাত্র থেকে ঢেলে নিচ্ছি। এবার এটাকে মথে নেওয়ার পালা, আর এই পর্যায়ে কিন্তু আটার খামিরটা গরম থাকতেই খুব দ্রুত এটাকে মথে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এই আটাটা মথে নিতেও যেমন সমস্যা হবে আর রুটিটা অতটা সফট হবে না। আর মথে নেওয়ার পর্যায়ে যদি হাতে একটু লেগে যাচ্ছে বা গরম লাগছে মনে হয়, সেক্ষেত্রে সামান্য একটু পানি নিয়ে তারপর আবারও আটাটাকে খুব ভালো করে সফট করে মথে নিতে হবে। তবে পানি কিন্তু এখানে আলাদা করে খুব বেশি ব্যবহার করা যাবে না। আপনি যত সফট করে আটার এই খামিরটা তৈরি করতে পারবেন, রুটিটাও কিন্তু ততটাই সফট হবে। এবার আটার খামিরটাকে একটা লম্বা শেপ করে নিচ্ছি, তারপর ছোট ছোট ভাগ করে নেওয়ার পালা। গ্রামে নানি দাদিদের দেখেছি তারা একসাথে অনেক চাউলের আটার রুটি বানাতেন, আর তারা সেই ছোট ছোট ভাগগুলো করে নিতেন এরকম সুতার মাধ্যমে। ঠিক এইভাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা সুতা এভাবে ধরে জাস্ট সুতাটাকে ঘুরিয়ে আনলেই ছোট ছোট করে গোল গোল ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে গ্রামের ঐতিহ্য। এখনো কিন্তু গ্রামে ঠিক এভাবেই সুতা দিয়ে গোল গোল করে আটাটাকে কেটে নেওয়া হয়। আরও একভাবে সহজ করে আটা কেটে নেওয়া যায়, ঠিক এইভাবে গোল গোল করে আপনাকে ছোট ছোট টুকরোতে আটাটাকে কেটে নিতে হবে হাত দিয়ে, এবং এইভাবে আপনি সমতল একটা জায়গায় একটু গোল করে নিয়ে তারপরে চেপে দিলেই হয়ে গেল। আর আপনি কতটুকু রুটি বড় বা ছোট চাচ্ছেন সেই অনুযায়ী আটার এই গোল গোল ভাগগুলোকে করে নিতে হবে। রুটিটা বেলতে যেহেতু একটু সময় লাগবে, তাই একটা পাতলা সুতির কাপড় কিংবা কিচেন টাওয়েল একটু পানিতে ভিজিয়ে নিয়ে পানিটা নিংড়ে তারপর ওপর দিয়ে দিয়ে রাখলে এটা ড্রাইও হয়ে যাবে না আর বেলতেও অনেক সুবিধা হবে। এবার রুটিটা বেলে নেওয়ার জন্য প্রথমেই কিছু শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এবার গোল করে তৈরি করে রাখা একটা করে আটার ভাগ নিয়ে রুটি বেলে নিতে হবে, আর ওপর থেকে এবং নিচ থেকে কিছুটা শুকনো আটা দিয়ে একটু আটাটা ছড়িয়ে নিয়ে তারপর হাত দিয়ে চেপে এভাবে আরও একটু গোল শেপ করে নিয়ে রুটিটা বেলা শুরু করতে হবে। আর আটার পরিমাণটা এখানে খুব বেশি দেওয়া যাবে না, শুকনো আটাটা আপনি ততটুকুই ব্যবহার করবেন যতটুকু বেলার জন্য প্রয়োজন হবে। চাউলের আটার রুটিটা সাধারণত একটু পাতলা করেই তৈরি করা হয়, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। তাই লেচিগুলো কেটে নেওয়ার সময় একটু ছোট টুকরো করে কেটে নেওয়াই ভালো, এতে করে রুটিটা বেলতেও সুবিধা হয় আর ঠিক এরকম পাতলাও হয়। এবার দুহাতে তালু দিয়ে শুকনো আটাগুলো একটু ঝেড়ে নিয়ে তারপরে এক পাশে রুটিটা রেখে দিচ্ছি। আবারও আরেকটা রুটি বেলে দেখাচ্ছি। তবে অবশ্যই প্রতিটা রুটি বেলে নেওয়ার পর শুকনো আটাগুলো হাত দিয়ে একটু ঝেড়ে ফেলে দিতে হবে, না হলে রুটিটা সেঁকতে গিয়ে আটাগুলোতে একটা লাল আবরণ তৈরি হবে এবং রুটিগুলো একটু পোড়া পোড়া ভাব তৈরি হবে। আস্তে আস্তে রুটি তৈরি করতে করতেই রুটির শেপটা সুন্দর গোল হবে। কোনো এক সময় রুটি বানাতে গিয়ে আমিও বিভিন্ন দেশের মানচিত্র বানিয়ে ফেলতাম। বেলার সময় শুধুমাত্র খেয়াল রাখবেন রুটিটার চারপাশটা যেন সমান থাকে এবং রুটিটা যেন কোনো অংশ থেকে ছিদ্র না হয়ে যায়। সবগুলো রুটি বেলা হয়ে গেলে এবার রুটিগুলো সেঁকে নিব। রুটি ফুলানোর জন্য অবশ্যই রুটি দেওয়ার আগে তাওয়াটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপর রুটিটা দিয়ে 20-30 সেকেন্ড অপেক্ষা করে রুটিটা উল্টে নিতে হবে, এর থেকে বেশি সময় না।
অপর পাশ আরও 30 সেকেন্ড সেকে নেওয়ার পরে উল্টে দিয়েই দেখতে পারবেন রুটিটা আস্তে আস্তে ফুলে ওঠা শুরু করেছে। চুলার জালটা কিন্তু এ পর্যায়ে রাখতে হবে মিডিয়াম হিটে। একটা পাতলা সুতির কাপড় দিয়ে কিংবা খুন্তি দিয়েও চারপাশ থেকে একটু প্রেস করে দিতে পারেন, এতে করে সমানভাবে চারিদিকে সেকা হবে রুটিটা। আর রুটিটাকে খুব একটা লাল করে সেকা যাবে না, ঠিক এরকম একটু সাদা অবস্থায় থাকতেই রুটিটাকে উঠিয়ে নিতে হবে। রুটিটা অবশ্যই গরম অবস্থায় কোনো একটা ছিদ্রযুক্ত জালিতে রাখতে হবে, এতে করে ভেতরের গরম ভাবটাও আস্তে আস্তে বের হয়ে যাবে আর রুটিটাও অনেক সফট থাকবে। আর প্রতিবার রুটিটা সেকার জন্য অবশ্যই এই শুকনো গুঁড়ো আটাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আরেকটা রুটি সেকার জন্য দিতে হবে। সবগুলো রুটি সেকে নিয়ে ছিদ্রযুক্ত জালির উপর রেখে ঠান্ডা করে তারপর পাতলা কোনো সুতির কাপড় দিয়ে মুড়িয়ে বাইরে নর্মালভাবেই রেখে দিতে পারবেন দুদিনের মতো। ছোটবেলায় আম্মু যখন চাউলের রুটি বানাতো তার পরদিন সকালে ঠান্ডা রুটিটা খেতে আমার আরও বেশি ভালো লাগতো। যে কোনো মাংসের কারি দিয়ে কিন্তু এই চাউলের রুটিটা খেতে বেশি ভালো লাগে। উত্তরবঙ্গের আমাদের এলাকার ঐতিহ্যবাহী খাবার কিন্তু চাউলের রুটি আর গরুর মাংসের মশলার আলু গোশত। মাংসের এই রেসিপিটার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিও শেষে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসগুলো আমাকে অনেক উৎসাহ দেয়। টিপসগুলো ফলো করে অবশ্যই বাসায় তৈরি করবেন চাউলের আটার রুটি। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।